আজকে বর্তমান সময়ের মধ্যে যদি আমরা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় প্রেক্ষাপট, ঘরোয়া পরিবেশ এবং ব্যক্তিগত জীবন যদি নিরীক্ষণ করা হয়, সমীক্ষা করা হয়, সেখানে দেখা যায় গুটি কয়েকজন খুব অল্প সংখ্যক মানুষ, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি ধনী কি গরিব, খুব অল্প সংখ্যক মানুষ ধর্মময় জীবন যাপন করছে, ধর্মের পথে চলছে, আর অধিকাংশ নরনারী, অধিকাংশ নারী পুরুষ ধর্মের বিপরীত মুখী, বিপরীত অভিমুখী ধাবমান জীবন যাপনকারী। এখানে কেউ কর্মবাদে বিশ্বাসী, কেউ ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী, কিন্তু যেই যেই তত্ত্বেই বিশ্বাস করুক না কেন, সবাইকে তো আপন কর্মের ফল ভোগ করতেই হবে, সেটা আজ কিংবা কাল, দুদিন আগে কিংবা দুদিন পরে। বর্তমান যে জীবনধারা,
যদি আমরা 2,500 বছর পূর্বে গৌতম বুদ্ধের সময়কালে গৌতম বুদ্ধের জীবদ্দশায় যদি আমরা কয়েকজনের জীবন কাহিনী দেখি যারা গৌতম বুদ্ধের সাথে খুব সম্পৃক্ত ছিলেন, সেখানে ত্রিপিটক শাস্ত্রের মধ্যে সূত্র পিটকে ক্ষুদ্রক নিকায়ে ধম্মপদে দেখা যায় শ্রাবস্তী নগরীতে বুদ্ধ যখন যেতবন বিহারে অবস্থান করছিলেন তখন একজন উপাসক খুব ধনাঢ্য ব্যক্তি, ওনার প্রচুর বিত্ত সম্পদ, অর্থ সম্পদ এবং খুব চতুর্দিকে খুব পরিচিত একজন ব্যক্তি। এখন ধরুন 3 মাস বর্ষাব্রত শুরু হয়েছে, ত্রৈমাসিক বর্ষাবাস আরম্ভ হয়েছে, তো এই বুদ্ধের সময়কালীন অন্যান্য সময় তো অবশ্যই শীল পালন করতেন, কিন্তু বর্ষাবাস চলাকালীন একজন উপাসক সবাইকে অনুপ্রাণিত করতেন, উৎসাহিত করতেন অষ্টশীল গ্রহণ করার জন্যে। এই ছাড়াও অন্যান্য সময় বুদ্ধের কাছে আসার জন্য, ধর্ম শ্রবণ করার জন্যে, দান দেওয়ার জন্যে, শীল পালন করার জন্যে, ভাবনা চর্চা করার জন্যে, পরের উপকার করার জন্যে, আপন পর চেনা অচেনা সবাইকে অনুপ্রাণিত করতেন, উৎসাহিত করতেন, সবাইকে বলতেন চলুন আমরা ধর্মময় জীবন যাপন করি, আমরা পুণ্যময় জীবন যাপন করি, জগতে তথাগত বুদ্ধের উৎপত্তি হয়েছে, আমাদের কত সৌভাগ্য আমরা বৌদ্ধ দর্শন লাভ করতে পেরেছি, ওই উপাসক বলতেন সবাইকে, বুদ্ধের সাক্ষাৎ আমরা লাভ করতে পেরেছি, কতই না সৌভাগ্য আমাদের, আমরা দুর্লভ মানব জন্ম লাভ করতে পেরেছি, কতই না সৌভাগ্যের অধিকারী আমরা, বুদ্ধের শাসন কালে আমাদের জন্ম হয়েছে, কতই না সৌভাগ্য আমাদের, আমাদের বড় সৌভাগ্য আমরা বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে পেরেছি, জন্ম জন্মান্তরে অসংখ্য মানুষ বুদ্ধের সাক্ষাৎ লাভ করার জন্য প্রার্থনা করে করে এই দান ধর্ম করে থাকেন, ভাবনা অনুশীলন করে থাকেন যেন বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে পারেন। তো এই উপাসক এভাবে ধর্মময় জীবন যাপন করতেন বলে সবাইকে অনুপ্রাণিত উৎসাহিত করতেন, বিদায় সবাই এই উপাসককে ধার্মিক উপাসক নামে সম্বোধন করতেন। পালি শাস্ত্রে ত্রিপিটক শাস্ত্রে সূত্র পিটকে ক্ষুদ্রক নিকায়ে ধম্মপদের মধ্যে এই উপাসককে সবাই খুব ধর্মময় জীবন যাপন করতেন, বিদায় সবাইকে ধর্মময় জীবন যাপন করার জন্য অনুপ্রাণিত উৎসাহিত করতেন, বিদায় নিত্য দানশীল ভাবনা অনুশীলন না করে জীবনযাপন করতেন না, বিদায় সবাই ওনাকে ধার্মিক উপাসক নামে সম্বোধন করতেন, এমনকি ভিক্ষু সমনরও দায়ক দায়িকা সবাই ওনাকে ধার্মিক উপাসক নামে সম্বোধন করতেন। তো
ওনার এই ধর্মময় জীবন যাপনের জন্যে, ওনার এই শিলময় জীবন যাপনের জন্যে, ওনার এই ভাবনাময় জীবন যাপনের জন্য সবার কাছে ধার্মিক উপাসক নামে পরিচিতি লাভ করেন। এই উপাসক এমন মনে হচ্ছে যদি আজকের দিনের মধ্যে দানশীল ভাবনা যদি না করতেন, মনে হতো জীবনে কোনো একটা কিছু অপরিপূর্ণ থেকে গেছে, এতে উনি ছটফট ছটফট করতেন। আপনারা চিন্তা করে দেখুন এ কেমন মানুষ। আর এখন কেউ যদি ভাবনা করে আরেকজনে ঠুন টিটকিরি মারে ইয়ার কি করে, কেউ যদি শিল্পালন করে পাশের বাড়ি আরেকজনের ঠুন টিটকিরি করে ইয়ার কি করে ঠাট্টা করে, কেউ যদি বিহারে যায় পাশের বাড়ির আশেপাশে মানুষেরা ঠুন টিটকিরি করে ঠাট্টা ইয়ার কি করে। অধর্মী বেড়ে গেছে, অধার্মিকের সংখ্যা বেড়ে গেছে। যদি প্রশ্ন করেন হাতি আছে, ঘোড়া আছে, নারী আছে, পুরুষ আছে, গরু আছে, ছাগল আছে, পিঁপড়া আছে, সাপ আছে, বাঘ আছে, জন্তু জানোয়ার আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, চন্দ্র আছে, সূর্য আছে, বাংলাদেশ আছে, ভারত আছে, আমেরিকা আছে, জাপান আছে, কোরিয়া আছে, থাইল্যান্ড আছে, চীন আছে, জাপান আছে, রাত আছে, দিন আছে, সব কিছু আছে, কি নেই? প্রশ্ন হবে ধার্মিক নেই, কি নেই? সব আছে, কি নেই? বর্তমানে যদি প্রশ্ন করা হয় ধার্মিক নেই, শীলবান সৎপুরুষ নেই, নেই। আমি একদম মাইনাস মানে একদম 100% বলছি না, অর্থাৎ হয়তো একজন দুজন পাওয়া যাবে। তো এটা বলতে চাইছি আপনাদেরকে, যদি প্রশ্ন করা হয় জগতে সব কিছু আছে, আমি যেমনটা বলেছিলাম, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, বাঘ, বালু, টিয়া পাখি, ময়না পাখি, অমুক পাখি, সমুক পাখি, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, এই দেশ, ওই দেশ, সব আছে, নেই কি? কি নেই? তার উত্তর হবে ধার্মিক নেই, ঠিক না? ধার্মিক নেই, সৎপুরুষ নেই, ভালো মানুষ নেই। তো আপনার কিছুদিন আগে আমি একটা ইয়াতে ওই চারু আড্ডাতে, চারু উত্তম বড়ুয়া, তো ওনারা যখন আমাকে প্রশ্ন করলেন, চারু উত্তম বড়ুয়া ঢাকা থেকে, তো চারু উত্তম বড়ুয়া উনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে, কারণ তোমার তখন সময়ের স্বল্পতার কারণে আমি উত্তর দিতে পারিনি, দিইনি। চারু উত্তম বড়ুয়া একটা প্রশ্ন করেছিল, প্রশ্নটা ছিল যে ওনার ছেলেরা, ওনারা সাইনছে, আমার এই মাথার উপর ফ্যানটা অফ করে দিলে ভালো হবে। তো সারুত্তম বড়ুয়া উনি যে প্রশ্নটা করলেন যে ভান্তে আমার ছেলেরা, ওনারা তো, তারা তো সাইনছের স্টুডেন্ট, তারা এই যে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, অর্থাৎ ঋদ্ধি শক্তি, তো তারা নাকি ঋদ্ধি শক্তি সেটা বিশ্বাস করতে চাইছে না, তো বলছে মানতে এটা কী করা যায়। তখন সময়ের কারণে সেটা আমি উত্তর দিতে পারিনি। তো দেখুন বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে, আমি আজকে ঋদ্ধির কথা বলছি না, এমনি জাস্ট চারু উত্তম বড়ুয়া যে প্রশ্নটা করেছে সেটা বলছি, সেটা সময় সাপেক্ষে নিশ্চয় উত্তর দেওয়া হবে।
তো এখানে সায়েন্সে যারা যারা সায়েন্স স্টাডি করে, সায়েন্সের যারা ছাত্র ছাত্রী, যেমন ধরুন ঢাকাতে ওই বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সুচরিতা বড়ুয়া সূচি, ওনার স্বামী উনিও সায়েন্সের, তো আমাকে সুচরিতা বড়ুয়া প্রায় সময় বলে যে বানতে আমার স্বামীকে আপনি একটু করে বোঝান। তো সময়ের কারণে অনেক সময় খোলামেলা আলোচনা করা সম্ভব হয়ে উঠছে না। তো যারা সায়েন্সের স্টুডেন্ট, আমি আপনাদের এটা বলতে চাইছি, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, ওনারা নাকি ধর্ম তেমন বিশ্বাস করতে চায় না। যেমন বুদ্ধিসত্য বড়ুয়ার ছেলে শান্তনু আর কৌশিক, এখানে শান্তনু তো আছে, মাঝে সাঝে এমনি শোনা যায় শান্তনু আর কৌশিকও নাকি অনেক সময় বোধ বিতর্ক উৎপন্ন হয়, ঠিক না? তো প্রশ্ন না করলে বিতর্ক নিরসন কি করে হবে? এখন আদর কুমার তনসিংহে এই চাকরি করার জন্য তাকে ঢাকায় চলে যেতে হয়, কিন্তু এত দূরে যাওয়ার পরেও সে সেখান থেকেই ধর্ম অনুশীলন করে, ধর্ম রক্ষা করে চলছে। তো আপনার দেখুন, এখানে সেদিন বড়ুয়ার টেক থেকে ওই কি নাম দুজন ছেলে ছিল, রাজু বড়ুয়া আর সোহেল বড়ুয়া, তো সম্ভবত রাজু বড়ুয়া বলছিল যে বানতে এখানে এত সুন্দর লাইট দেখানো চলছে, এখানে আমাদের মানুষজন নেই, আমাদের এটা বড় লজ্জার ব্যাপার, ঠিক না? তো এখন যে রাজু বড়ুয়া বলছিল সেই রাজু বড়ুয়া তো নেই, সেই তো নেই। তো যতটা জানতে পারছি, দেখুন আপনারা তো কাছে রয়েছেন, ভারত থেকে আপনার ভারতের কলকাতায় ব্যান্ডেল, আমিও ওখানে এমনি ছিলাম, মাঝে সাথে আসা যাওয়া করতাম, ব্যান্ডেল থেকে অর্চনা বড়ুয়া ওখান থেকে নাকি প্রায় সময় লাইভ দেখে, তাহলে ওনারা এতদূর থেকে অর্চনা বড়ুয়া কলকাতা ব্যান্ডেল থেকে, তো আর কোথায় আমেরিকাতে শিপ্রা বড়ুয়া আরিয়া আরেকজন কি সুমন বড়ুয়া, তারা আমেরিকায় থাকে, তারা সেখান থেকে ধর্মচর্চা করছে, শিপ্রা বড়ুয়া সুমন বড়ুয়া তারা ওখান থেকেই ধর্মচর্চা করছে। তো বিভিন্ন প্রেক্ষাপট, যদিও আজকে ধর্মময় জীবন যাপন এবং ধর্ম আচরণের ফলাফল সুফল, তো তথাপি আমি আপনাদের এটা বলতে চাইছি, আমি মূলত শুরু করেছিলাম যে ধার্মিক উপাসককে দিয়ে, বুদ্ধের সময়কালীন যিনি জ্যাতবন বিহারে প্রায় সময় আসা যাওয়া করতেন, তো এটা বলতে চাইছি এখন গত কদিন আগে ওই ঢাকা থেকে ইয়াতে ছিলেন, ওই চট্টগ্রাম মহানগর প্রধান দায়ক ওই অনক বড়ুয়া, প্রিয় রঞ্জন বড়ুয়া আর বিশ্বজিৎ বড়ুয়া, ঢাকা থেকে এই বাংলা ভিশনের নিউজ এডিটর সুচরিতা বড়ুয়া সূচি আর ওনার স্বামী ছিল, কিন্তু সময়ের কারণে ওনাদের সাথে তেমন বিস্তারিত আলোচনা হয়নি। তো এটা আমি আপনাদের এটা বলতে চাইছি, ওনারা এতদূর থেকে এখানে আসে কেন? ধর্ম আলোচনা করার জন্য। আর এখানে একজন আসলে আরেকজন নাকি ঠাট্টা ইয়ারকি, কেন ধর্ম আচরণ করলে? তো একজন ধর্ম করতে চাইলে আরেকজন তাকে মানে উৎসাহিত অনুপ্রাণিত করার পরিবর্তে ঠাট্টা ইয়ারকি করে। তো আমি এটা আপনাদের বলতে চাইছি, আড়াই হাজার বছর আগে এই ধার্মিক উপাসক উনি সবাইকে অনুপ্রাণিত করতেন যে আমরা মানবজন্ম লাভ করেছি, আসুন আমরা বুদ্ধের সাক্ষাৎ লাভ করেছি, আমরা ধর্মময় জীবনযাপন করি, আমরা শীল পালন করি,
আমরা সদাচার জীবন যাপন করি, আমরা ভাবনা চর্চা করি, এভাবে সবাইকে উৎসাহিত অনুপ্রাণিত করতেন। আর বর্তমান সময়ে দেখা যায় একজন ধর্ম পালন করলে আরেকজন তাকে ব্যতিক্রম ধর্মী দৃষ্টিভঙ্গিতে দেখে, ঠিক না? হ্যাঁ, এরকম না, এরকম তাকে এটা বলে না অতি উত্তম আপনি ধর্ম আচরণ করছেন, সেটা বলে না, তাকে আরো নানা রকম ব্যতিক্রম ধর্মী বাক্য শোনায়, ঠিক না? এরকম না, হ্যাঁ শিল্পী বলব, এরকম না। তাই যদি তারা অধার্মিক না হতো এরকম কি বলতেন? অধার্মিক বলেই তো এরকম বলছে, কি তন্নি বসে, ঠিক না? অধার্মিক বলেই তো এরকম বলছে। তো এই জন্য এটা আপনাদের বলছিলাম, জগতে অমুক আছে, সমুক আছে, এই আছে, সেই আছে, কি নেই যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর কি দেবেন? হ্যাঁ, বিনয় সেবক বিনয়কান্তি শর্মা, এই আছে, সেই আছে, অমুক আছে, সমুক আছে, নেই কি, কি উত্তর হবে? হ্যাঁ অভিজিৎ বড়ু, না ধর্ম আছে, ধার্মিক নেই, ধর্ম ধর্মের জায়গায় আছে, দেখুন ধর্ম ধর্মের জায়গায় আছে। হ্যাঁ জয় বড়ু, কি নেই? আপনাদের যদি জিজ্ঞেস করে অমুক আছে, সমুক আছে, এই আছে, সেই আছে, নেই কি? ধার্মিক নেই, ধর্ম আছে। অভিজিৎ ভাষা বললো যে ধর্ম নেই, ধর্ম আছে, ধর্মে জন্মে জায়গায় আছে, অ্যাস্টোরে থাক যেখানে থাক ধর্ম আছে, ধর্ম ধর্মের জায়গায় আছে, কিন্তু মানুষ ধর্মময় জীবন যাপন করছে না। ধর্ম আছে, ধার্মিক নেই, ধার্মিকের অভাব। তো আপনার সায়েন্সে যারা আছেন আপনারা, আপনারা তো প্রায় সায়েন্সের মনে হচ্ছে না, শান্তনু বড়ুয়া সায়েন্সের না, অভিজিৎ আপনার সায়েন্সের, দেখুন বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে বলেছে যে এখন তো একটা সূর্য দেখতে পাচ্ছেন, ঠিক না? বুদ্ধ সাতটা সূর্য হতা বলে গেছেন, পৃথিবীর বাইরে আরো পৃথিবী আছে, বুদ্ধ 2500 বছর আগে ত্রিপিটক শাস্ত্রে বলে গেছেন। বিজ্ঞান বলছে এখন পৃথিবীর বাইরে আরো পৃথিবী, আরো সূর্য দেখা যাচ্ছে, আপনারা শুনতে পেয়েছেন? তার বুদ্ধ তো ত্রিপিটক শাস্ত্রে বলেছে যে পৃথিবীর বাইরে আরো পৃথিবী আছে, এই সূর্যের বাইরে আরো সূর্য আছে, এখন বিজ্ঞান বলছে যে এই পৃথিবীর বাইরে পৃথিবী দেখা যাচ্ছে, সেখানে সূর্যও দেখা যাচ্ছে। হ্যাঁ তুমি হওয়ার পরে, হ্যাঁ ফকেত, বিজ্ঞান এখন বলছে যে পৃথিবীর বাইরে পৃথিবী দেখা যাচ্ছে, সেখানে সূর্য দেখা যাচ্ছে। তাহলে বুদ্ধ 2500 বছর আগে ত্রিপিটক শাস্ত্রে এরূপ বলেছিলেন। তো আপনার বর্তমান পরিস্থিতি আর 2000 বছর আগে সামাজিক মানুষের জীবনধারা কেমন ছিল? তো এই যে ধার্মিক উপাসকের কথা যেটা বলছিলাম, তো এই ধার্মিক উপাসক উনি ধর্ম না করতে পারলে, মানে শীল দান ভাবনা পরের উপকার সেটা না করতে পারলে ওনার মনে হতো আজকে কোনো একটা খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ করেনি, মনে হতো জীবনটা অপরিপূর্ণ, এরকম ওনার মনে হতো। তো এখন ধার্মিক উপাসক উনি প্রায় সময় সকাল বিকাল অন্যান্য কাজ সুসম্পন্ন করে উনি বিহারে যেতেন, বুদ্ধকে দর্শন করতেন, এবং গরিব দুঃখী মানুষদেরকে উনি দান দিতেন, ভিক্ষু শ্রমণদেরকে দান দিতেন, অভাবী মানুষদেরকে উনি দান ধর্ম দিতেন, বস্ত্রহীন মানুষকে উনি বস্ত্র দিতেন, অন্নহীন মানুষকে উনি অন্নদান করতেন। আপনার ধরুন ওই যে সেদিন এই বিনয় সেবক আর অভিজিৎ, তারপরে কে কে ছিল,
ওদিকে একটু বিকালে নগর ভ্রমণে যে বেরিয়েছিলাম, জয় বরুয় ছিল, প্রধান সেবিকা হেবে চাকমা ছিল, সেখানে ওই কিছু দূর অগ্রসর হওয়ার পরে রাস্তায় কিছু যে ভেঙে ভেঙে পড়েছিল সেগুলো কেউ পরিষ্কার করেনি, ঠিক না? তা আমি আপনাদের বললাম যে এক কাপ কোদাল টোদাল নিন, দাঁড়াটা নিন, এগুলো একটু পরিষ্কার করে দিন। এই যে দেশের মঙ্গল, দশের মঙ্গল, তো বুদ্ধের সময়কালীন সেই উপাসক এভাবে বহুজনের কল্যাণ করতেন। সেদিন এমিল বলছিল, মানে এমিল তঞ্চন, যে গৌতম বুদ্ধ কিংবা অরহত পান্তারা, ওনাদের তো আর পুণ্য জন্ম নেই, তো ওনারা কেন পুণ্য কাজ করেছেন, ঠিক না? বলছিল না তো ওনারা কেন পুণ্য কাজ করছেন, কারণটা কি? সেদিন এমিল তঞ্চনকে সেটা উত্তর দেওয়া হয়নি, সময় সময় ছিল না, উত্তর দেওয়ার মতো সময় ছিল না। তো আমি আগে এই ধার্মিক উপাসকের এটা একটু করে আলোচনা করে নিই, তারপর সেটা বলা হবে সে নিয়ে। তো যেটা আপনাদের বলছিলাম যে ধার্মিক উপাসক বুদ্ধের সময়কালীন উনি এভাবেই জীবন অতিবাহিত করছিলেন। তো বর্তমান সবাইকে এরূপ চিন্তা ভাবনা করা দরকার। দিন শেষে যখন রাত আসে, সবাই সারাদিনের ভালো মন্দ কাজের হিসাব করে দেখা দরকার। আমরা আজকে নিঃস্বার্থে কটা ভালো কাজ করেছি, যে কাজের মধ্যে আমাদের কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থে আমরা বহুজনের কল্যাণের জন্যে, আমি দুঃখ থেকে মুক্তির জন্য, পারমি পরিপূরণের জন্য কটা কাজ করেছি আমি ভালো কাজ, এভাবে সবাইকে একটু দেখা উচিত। সারাদিনের সমীক্ষা করা, আজকে সারাদিনের মধ্যে আমি কি কি কাজ করেছি, কতটা ভালো কাজ করেছি, যে কাজের মধ্যে আমার কোনো স্বার্থ জড়িত ছিল না। এই বুদ্ধের সময়কালে আপনার এই ধার্মিক উপাসক এভাবে সারাদিন কল্যাণধর্মী কাজ করতেন, দান শীল ভাবনা এবং বহুজনের কল্যাণের কথা ভাবতেন, তাই ওনাকে ধার্মিক উপাসক নামকরণ করা হয়েছিল। তো একদিন ধার্মিক উপাসক অনেকটা, ওনার পুণ্য আছে কিন্তু আয়ু নেই, অনেকটা উনি শয্যা গ্রহণ করেছেন, বলতে পারেন এটা হয়তো অন্তিম শয্যা এই ধার্মিক উপাসকের। তো উনি বুঝতে পারলেন হয়তো এই শয্যা থেকে আমি আর উঠতে পারবো না, তাই উনি ওনার সন্তানদের দিয়ে খবর পাঠালেন বুদ্ধের কাছে যে তথাগত বুদ্ধকে আমার বন্দনা জানাবেন, এবং সেখান থেকে উনি আটজন কিংবা ১২ জন কিংবা ১৬ জন এরকম ভিক্ষুকে আহ্বান করেছিলেন। আমি একটু সূত্র শুনব। দেখুন, মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষের উচিত তখন একটু সূত্র শোনানো, ধর্মকথা শোনানো। মৃত্যু পথযাত্রী উনি ধর্ম শুনতে পেলে, সূত্র শুনতে পেলে হয়তো ওনার গতি পরিবর্তন হয়ে যাবে। বুদ্ধের সময়কাল থেকে এটা দেখা যাচ্ছে, মৃত্যু পথযাত্রীকে সূত্র শোনানো বুদ্ধের সময়কাল থেকে ত্রিপিটক শাস্ত্রেও আমরা এটা দেখতে পাচ্ছি। তো ওই ধার্মিক উপাসক উনিও বুদ্ধের কাছে পাঠালেন যে তথাগতকে আমার বন্দনা জানিয়ে, আমার এখন শারীরিক অসুস্থ, আমি অসুস্থ বোধ করছি, আমার জন্য তথাগত এরকম ভিক্ষু পাঠিয়ে দেওয়া, যাতে পাঠিয়ে দেয়। তো এই এই মেসেজ পেয়ে সেখানে ৮ জন কিংবা ১২ জন ভিক্ষু আসলেন, ধার্মিক উপাসকের গৃহে ভিক্ষু আসলেন। তো উপাসকের অবস্থা খুব ভালো নয় দেখতে পেলেন, তো উপাসকের সাথে একটু সৌজন্য বিনিময় করলেন ভিক্ষুরা,
সৌজন্য বিনিময় করার পর, খুশলাদি বিনিময় করার পর, তো বলছে বান্তে আমি একটু সূত্র শুনতে চাই, আমাকে বান্তে একটু আপনারা সূত্র শোনান। তো ভিক্ষুরাজ জানতে চাইলেন ধার্মিক উপাসকের কাছ থেকে আপনি কোন সূত্র শুনতে চাইছেন। তো উপাসক বললেন দুঃখ থেকে মুক্তির জন্য, নির্বাণ সাক্ষাতের জন্য বুদ্ধ যেই সতিপাট্টান সূত্র দেশনা করেছেন আমাকে সেটাই শোনান। বুদ্ধ বললেন যে সতিপাট্টান সূত্র আমাকে শোনান। তো ভিক্ষুরা সতিপাট্টান সূত্র পাঠ করতে শুরু করে দিলেন, আরম্ভ করলেন, সূত্র পাঠ আরম্ভ করলেন। উপাসক, ধার্মিক উপাসক চোখ বন্ধ করে এক মনে শ্রদ্ধার সাথে ধর্ম শুনছিলেন, সূত্র পাঠ শুনছিলেন। তো হঠাৎ উপাসক চোখ তো বন্ধ আছে, ভিক্ষুরা সূত্র পাঠ করছিলেন, ওনার ছেলে মেয়েরাও বসে সূত্র শুনছিল। হঠাৎ ধার্মিক উপাসক চোখ বন্ধ অবস্থায় বললেন আপনারা থামুন থামুন, আপনারা থামুন থামুন থামুন, এরকম বললেন, থামুন থামুন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, এরকম কিছু শব্দ করছিলেন, এরকম উপাসকের মুখ থেকে এরকম কিছু বাক্য নির্গত হয়েছিল। তো ভিক্ষুরা চিন্তা করলেন আমাদের সূত্রপাঠ করতে বললেন আবার বলছে আপনারা থামুন থামুন। তো ভিক্ষুরা অসময় মনে করে সূত্র শুনতে চাইছে না, কিংবা হয়তো মরণাসন্ন কালে মৃত্যু বয়ে হয়তো উপাসক কোনো একটা আবুল তাবুল বকছিলেন, এরকম মনে করে অসময় মনে করে ভিক্ষুরা প্রস্থান করলেন। ভিক্ষুরা প্রস্থান করার পর ধার্মিক উপাসকের ছেলে মেয়েরা কান্নাকাটি করছিল বাবার জন্য, আমার বাবা সারা বছর ধর্ম করেছে, এখন মৃত্যুর পূর্বে হয়তো মরণ ভয়ে মৃত্যু ভয়ে হয়তো আবুল তাবুল বকছিল, সূত্রপাঠ বারণ করছে করে দিচ্ছিল। হঠাৎ উপাসক সন্তানদের জিজ্ঞেস করলেন বাবা তোমরা কান্নাকাটি করছো কেন? তার ছেলে মেয়েদের জিজ্ঞেস করলেন তোমরা কেন কান্নাকাটি করছো? তো তারা বললেন তুমি বাবা ভিক্ষুদের সংবাদ দিতে বলেছিলে, আমরা দিলাম, ভিক্ষুরা আসলো, তুমি সূত্র শুনতে চাইলে, ভিক্ষুরা সূত্র পাঠ আরম্ভ করলেন, ক্ষণকাল পরে তুমি থামুন থামুন, অপেক্ষা করুন অপেক্ষা করুন, থামুন থামুন, আপনি এরকম বলাতেই ভিক্ষুরা চলে গেছে। তা আমরা তো খুব চিন্তিত তোমার জন্য, তুমি মরণ বইয়ে কি ও আবুল থাবুল বক্তি শুরু করে দিয়েছো, সূত্র শুনতে চাইছ না। ধার্মিক উপাসক সন্তানদের বললেন আমি তো বাবা ভিক্ষুদের বারণ করিনি। তো বললেন তুমি যদি ভিক্ষুদের বারণ না করে থাকো তাহলে কাকে বলছিলে এ কথাগুলো? তো ধার্মিক উপাসক বললেন ছয়খানা দেবলোক থেকে ছয়খানা রথ এসে তারা আমাকে, কেউ বলছে আমাদের রথে আসুন, আর কেউ বলছে আমাদের রথে আসুন, অন্য কেউ বলছে আমাদের রথে আসুন, এভাবে প্রত্যেক দেবলোক থেকে যেই রথগুলো উপাসককে নেওয়ার জন্য ওনারা অপেক্ষা করছে, সমস্ত রথের দেবতারা নিজেদের আপন আপন রথে উঠার জন্য, আপন আপন স্বর্গের অভিমুখী প্রস্থান করার জন্যই উপাসককে খুব অনুরোধ করছিল, ডাকাডাকি করছিলেন। তো উপাসক দেবতাদের কি বলছিল, আপনারা থামুন, আমি সূত্র শুনছি, থামুন আপনারা, দেবতাদেরকে বলছিলেন। তো ওই সন্তানদের বললেন দেখো বাবা আমি তো দেবতাদেরকে বলছিলাম আমার সূত্র পাঠে অন্তরায়, সূত্র শ্রবণের ক্ষেত্রে তারা অন্তরায় করছিল, আমি একটু সূত্র শুনেনি, যার কারণে বলছিলাম থামুন আপনারা, আমাকে বলছে আমাদের রথে আসুন, আরেকজন বলছে আমাদের রথে আসুন, আরেকজন বলছে আমাদের রথে আসুন, তাই বাবা আমি তাদেরকে বলছিলাম থামুন আপনারা, আমি তো ভিক্ষুদের বলিনি। তো সেখানে একটা তো উপাসক তার সন্তানদের মধ্যে যে কথোপকথন
ধম্মপদের মধ্যে যা দেখা যাচ্ছে ত্রিপিটক শাস্ত্রে সূত্রপিটকে, তো এখন কেউ তো তারা বলছে বাবা আমরা তো রথ দেখতে পাচ্ছি না, দেবতাদের দেখতে পাচ্ছি না। তো উপাসক, ধার্মিক উপাসক সন্তানদের বললেন আমি তো সবাইকে দেখতে পাচ্ছি, দেবতাদেরকে এবং দিব্য রথ আমি দেখতে পাচ্ছি। তো বলছে বাবা আমাকে, তোমরা আমাকে একটা ফুলের মালা দাও। তো বলছে সবচাইতে যেই যেই স্বর্গে বুদ্ধিসত্ত্ব যেই স্বর্গে বসবাস করেন, বুদ্ধিসত্ত্বের মাতা পিতারা যে স্বর্গে থাকেন সেটা তুষিত দেবলোক। তো আমি তুষিত দেবলোকে যাব, তোমরা একটা ফুলের মালা দাও, সেটা উপরে নিক্ষেপ করো, তুষিত দেবলোকের রথের চক্রের মধ্যে সেটা আবদ্ধ হোক, এই বলে তোমরা উপর দিকে নিক্ষেপ করো। তো উপর দিকে নিক্ষেপ করলেন, অনেকটা ফুলের মালাটা ঝুলে রয়েছে, কিন্তু মালা ঝুলে রয়েছে দেখতে পাচ্ছে, আর অন্য কিছু দেখা যাচ্ছিল না। তো ধার্মিক উপাসক তাদের বললেন বাবা আমার প্রস্থানের সময় হয়ে গেছে, এই হচ্ছে তুষিত দেবলোকের রথ, রথের চক্রের মধ্যে ফুলের মালাটা ঝুলে রয়েছে। তো ক্ষণকাল পর উপাসক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এদিকে বিক্রমা জেতবন বিহারে ফিরে গেলেন, বুদ্ধের সাথে দেখা করলেন। তো বুদ্ধ জিজ্ঞেস করলেন ভিক্ষুগণ তোমরা চলে আসলে কেন, তোমরা না সূত্রপাঠ করতে গেছিলে? তো ভিক্ষুরা বললেন বান্তে ধার্মিক উপাসক তো সারা বছর কত ধর্ম করেছে, কিন্তু আমরা সূত্রপাঠ করতে বললেন আমরাও মহাসাথী পাঠানোর সূত্র আরম্ভ করেছিলাম, স্বল্প সময়ের পর আমাদের বলছে থামুন, আপনারা আমরা উপাসক হয়তো মরণ বয়ে একটু বিচলিত কিংবা একটু ব্যতিক্রম ধর্মী বাক্য ব্যবহার করছে, তাই আমাদের অসময় মনে করে আমরা সেই স্থান থেকে তাদের বাড়ি থেকে প্রস্থান করলাম। তো বুদ্ধ ভিক্ষুদের বললেন ভিক্ষুগণ ধার্মিক উপাসক তোমাদেরকে বারণ করেনি, তো বুদ্ধ উপাসকদের ভিক্ষুদের বললেন, বুদ্ধ এটা বোঝাতে চাইছেন যে ধার্মিক উপাসক তোমাদেরকে বারণ করেনি, ধার্মিক উপাসক বারণ করেছিল দেবতাদেরকে। তো ধার্মিক উপাসক সন্তানদের যেভাবে বুঝিয়ে দিলেন, বুদ্ধ ভিক্ষুদের সেভাবেই বুঝালেন। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি, তো ভিক্ষুরা বললেন বুদ্ধকে, আচ্ছা বান্তে, বুদ্ধকে বললেন যে তথাগত এই ধার্মিক উপাসক এখানেও তো পরম সুখে দিবারাত্রি অতিবাহিত করেছিলেন, মৃত্যুর পরপরেই উনার আবার দেবগতি দিব্যগতি দেবলোক প্রাপ্তিতে উনার আবার পরম সুখ উৎপন্ন হয়েছে, এ তো এ কেমন কথা। তো বুদ্ধ ভিক্ষুদের বললেন ভিক্ষুগণ এটাই জাগতিক ধর্ম, জগতের নিয়ম, যারা ধর্মময় জীবন যাপন করে, যারা ধর্মপথে চলে, তারা ইহলোকে যেমন সুখে শান্তিতে অবস্থান করে, মৃত্যুর পরেও তারা সুগতি স্বর্গভূমিতে উৎপন্ন হয়ে সেখানে স্বস্তিতে ওনারা অবস্থান করেন ইহকাল এবং পরকাল। তো বুদ্ধ তাদের বললেন
বুদ্ধ ভিক্ষুদেরকে বললেন, দেখো ভিক্ষুগণ, ইদাম মোদাতি ফেচ্ছা মোদাতি কাতা পুঞ্জ উভয়াত্মা মোদাতি। যারা ধর্মময় জীবন যাপন করে, সেটা গৃহস্থ হোক কিংবা প্রবর্তিত হোক, শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, ধনী হোক কিংবা দরিদ্র হোক, যারা অপরমত্তভাবে জীবন যাপন করে, ধর্মময় জীবন যাপন করে, ইদামোদাতি এই লোকে ইহলোকে সেই সুখে আনন্দে প্রশান্তিতে দিবারাত্রি অতিবাহিত করে। কেন? উনি যে ভালো কাজ করেছেন সেগুলো দেখে দেখে উনি আনন্দ লাভ করেন। ফেচ্ছা মৌদাতি কাতা পুঞ্জ উভয়াত্মা মৌদাতি, ইহলোক এবং পরলোক, ইহকাল পরকাল উভয় লোকেই আনন্দ লাভ করেন, স্বস্তি লাভ করেন, সুখ লাভ করে থাকেন। সোমোদাতি সোপামোদাতি দিস্বাকাম্মা বিশুদ্ধি মাত্তান। যারা এভাবে বহুজনের জন্য চিন্তা করেন, বহুজনের সুখের কথা ভাবেন, বহুজনের দুঃখকে আপন দুঃখ মনে করে যারা জীবন অতিবাহিত করেন, বহুজনের সুখকে আপন সুখ মনে করে যারা জীবন অতিবাহিত করেন, দিবারাত্রি দানশীল ভাবনা করে যারা জীবন অতিবাহিত করেন, তারা তাদের এই পুণ্যকর্ম দর্শন করে, আমি এই ভালো কাজ করেছি, আমি এই দান করেছি, আমি এইরূপ শীল পালন করেছি, আমি এইরূপ ভাবনা করেছি, আমি এভাবে পরের উপকার করেছি, ওনার এই কৃতকর্মগুলো দেখে উনি ইহকালে পরকালে সুখ লাভ করেন, আনন্দ লাভ করেন, স্বস্তি লাভ করেন। তো দেখুন, ইহকাল পরকাল উভয় কালে উভয় লোকে ইহলোক পরলোক ধার্মিক মানুষেরা, ধর্মত ধর্মময় জীবন যাপনকারী ব্যক্তিগণ, ওনারা উভয় লোকেই প্রশান্তিতে থাকেন, শান্তিতে থাকেন, সুখে থাকেন। ওনারা দুর্গতিভূমিতে জন্মগ্রহণ করেন না। ওনাদের আচরিত জীবন দ্বারা বহুজনের সুখের কারণ হয়, বহুজনের স্বস্তির কারণ হয়। তো এভাবে আজ থেকে আড়াই হাজার বছর আগে এই যে ধার্মিক উপাসকের জীবন দ্বারা বর্তমান মানুষের যে জীবন দ্বারা একটু যদি সমীক্ষা করে দেখা যায়, বর্তমান বাংলাদেশে বলুন এবং অন্যান্য দেশে বলুন, আত্মনিন্দা ভয় এবং পরনিন্দা ভয়, দণ্ড ভয় এবং দুর্গতি ভয়, এই সারি ভয়ের কথা চিন্তা করে ধর্মময় জীবন যাপনকারীর সংখ্যা খুব চোখে পড়ে না এখন। বর্তমান বুদ্ধের সদ্ধর্ম রক্ষার জন্য, বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলবো, বাংলাদেশে যেসব ভিক্ষু এবং গৃহী রয়েছে, আমি সবার প্রতি নিঃসন্দেহে আমি সম্মান প্রদর্শন করছি, যে সবার অবদান আমি অস্বীকার করতে পারবো না,
কিন্তু বর্তমান বাংলাদেশের বৌদ্ধ ধর্মের যে প্রেক্ষাপট, যে অবস্থা, এখন মহা করুণাপরায়ণ জাতির প্রতি দরদি, বৌদ্ধ শাসনের প্রতি দরদি, জাতির প্রতি আন্তরিক, বৌদ্ধ শাসনের প্রতি আন্তরিক তেমন ভিক্ষু এবং গৃহী এখন দেখা যাচ্ছে না। যার মধ্যে এই গুণগুলো ছিল, মহা তেজস্বী, মহাপরাক্রমশালী, সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক এবং আদর্শের প্রতীক, মহান সাধক, আধ্যাত্মিক মহাপুণ্য পুরুষ, সে মহাপুরুষ বনবান্তে উনি আর নেই। কেবল রাঙ্গামাটি রাজবনবিহারে উনার দেহ পড়ে রয়েছে। এই মহাপুরুষ বাংলাদেশের বৌদ্ধ ধর্ম রক্ষার জন্য ওনার যে অবদান, আমি সর্বদা অবনত মস্তকে আমি ওনার এই গুণ স্মরণ করি, শ্রদ্ধা করি, সম্মান করি। বনবান্তের কোনো বিকল্প হতে পারে না। বনবান্তের ওনার দূরদর্শিতা, দক্ষতা, জাতির প্রতি, ধর্মের প্রতি, বৌদ্ধ শাসনের প্রতি, অতীতে, দ্বিতীয় অতীতে কেউ ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও আমি আশা করতে পারছি না বনবান্তের কোনো বিকল্প। তবে বনবান্তে যাকে সিলেক্ট করেছিলেন বনবিহারে ভিক্ষুদেরকে পালি শিক্ষা দেওয়ার জন্য, সদ্ধর্মের প্রগতি শ্রীবৃদ্ধির জন্য, প্রজ্ঞাবংশ মহাতেরো, ডবল এম এ, এই প্রজ্ঞাবংশ মহাতেরো ডক্টরেট ডিগ্রি করেনি, কিন্তু ডজনে ডজনে ডক্টরেট ডিগ্রি উনি পড়াতে পারবেন, আপনারা সেটা জানেন। প্রজ্ঞাবংশ মহাতেরো ওনার মেধা, ওনার চিন্তা ভাবনা, ওনার দক্ষতা, ওনার দূরদৃষ্টি আমি অবগত, কারণ ওনার সেই গুণ না থাকলে বনবান্তের মতো এমন উচ্চ মাপের সাধক প্রজ্ঞাবংশবান্তকে রাজবনবিহারে নিয়ে যেতেন না। তো প্রজ্ঞাবংশবান্ত থেকে বনবান্তে চিনতে পেরেছিলেন। এই জন্যই আমি এটা বলতে চাইছি, বাংলাদেশে যেসব ভিক্ষুরা আছে আমি নিঃসন্দেহে আমি সম্মান প্রদর্শন করছি সবার প্রতি, কিন্তু বনবান্তে আজকে নেই, প্রজ্ঞাবংশ মহাতেরো প্রজ্ঞাবংশবান্তে ওনার কোনো বিকল্পও নেই। প্রজ্ঞাবংশবান্তের প্রজ্ঞাবংশবান্তের মেধা, দক্ষতা, ওনার দূরদৃষ্টি চিন্তার অতীত, সাধারণ চাচ্ছি সাধারণ মানুষেরা, সাধারণ ব্যক্তিরা চিন্তা করতে পারবে না। তো আমি এটা বলতে চাইছি, বর্তমান বাংলাদেশে বৌদ্ধ ধর্ম দর্শন, ধর্ম দর্শন, বৌদ্ধ শাসনের জন্য, জাতির জন্য প্রজ্ঞাবংশবান্তের কোনো বিকল্প নেই। প্রজ্ঞাবংশবান্তকে খুব দরকার ছিল বর্তমানে বাংলাদেশে। আমি প্রজ্ঞাবংশবান্তের অভাব অনুভব করছি বাংলাদেশের মধ্যে, ওনার অভাব আমি অনুভব করছি। তো সম্ভবত প্রজ্ঞাবংশবান্ত এখন এখন এতে উনি না, ফ্রান্সে নেই মনে হয়, এখন অস্ট্রেলিয়া না কোন দেশের মনে সম্ভবত। তো আমি এটা বলতে চাইছি, বর্তমান বাংলাদেশে বৌদ্ধ ধর্ম দর্শন, সামাজিক যে পরিস্থিতি, প্রজ্ঞাবংশবান্তের মতো মেধা বাংলাদেশে এখন দরকার আছে। ওনার মেধার কোনো বিকল্প নেই, প্রজ্ঞাবংশ মহাতেরো প্রজ্ঞাবংশবান্তের মেধার কোনো বিকল্প নেই বাংলাদেশে। আমি বহু দেখেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমি আমার দৃষ্টিপথে আমি যা দেখছি, প্রজ্ঞাবংশবান্তের কোনো বিকল্প নেই। ওনাকে খুব দরকার ছিল বাংলাদেশে, কিন্তু হতভাগ্য বাঙালি সমাজ বুঝতে পারল না, এই সমাজ বুঝতে পারল না। তো আজকে দৈন্য দশা, তো এই কারণে আপনার আপনাদের হয়তো অন্যান্যদের ভিন্ন মত থাকতে পারে, এটা আমার অভিমত ব্যক্তিগতভাবে,
আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশে সামাজিক প্রেক্ষাপট, ধর্মীয় অবস্থা, আমার চোখে যা ধরা পড়ছে, এখান থেকে উত্তরণের জন্যই প্রজ্ঞা বংশবান থেকে খুব দরকার। এখন ওনার গ্যাপটা কেউ ফিল আপ করতে পারবে না। হয়তো এখানে অনেক ডক্টরেট বিজ্ঞ আছে, প্রজ্ঞা বংশবানতে হয়তো ডক্টর নয় কিন্তু উনি ডবল মাস্টার ডিগ্রি পাশ করেছেন। আর তাছাড়া ডক্টরেট ডিগ্রি না নিলেও উনি ডজনে ডজনে ডক্টরেট ডিগ্রিকে পড়াতে পারবেন, এরকম দক্ষতা, এরকম যোগ্যতা, এরকম গুণ ওনার মধ্যে রয়েছে, এতে কোনোরকম সন্দেহ নেই। কারণ আমি প্রজ্ঞা বংশবান থেকে জানি, আমি ওনাকে চিনি। তো আমি আপনাদের এটা অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি যে ধর্ম রক্ষার জন্য অন্তত নতুন করে কিছু চিন্তা ভাবনা করা দরকার। যারা বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ গৃহস্থ যারা রয়েছেন, নেতৃস্থানীয়, আপনাদের উদ্দেশ্যে বলছি, সদ্ধর্ম রক্ষার জন্য উভয়কে নতুন করে চিন্তা ভাবনা করা দরকার। তো এখন আপনার একটা ঋতু কয়েকটা প্রশ্ন করেছে, একটা প্রশ্ন করেছে অন্তিক বড়ুয়া চট্টগ্রাম হামজার হামজারবাগ। তার প্রশ্ন হচ্ছে আমরা দান দেওয়ার উত্তম পাত্র অর্থাৎ শীলবান সৎপুরুষ আর্য পুরুষ কীভাবে নির্ধারণ করব। অন্তিক বড়ুয়া চট্টগ্রাম হামজারবাগ থেকে আপনি যে প্রশ্ন করলেন, আমরা দান দেওয়ার জন্য উত্তম পাত্র শীলবান সৎপুরুষ আর্য পুরুষ কীভাবে নির্ধারণ করব। দেখুন, আপনি ত্রিপিটক স্টাডি করুন, ত্রিপিটক স্টাডি করে ভিক্ষুদের জীবন দ্বারা দেখুন, এবং আপনি ভিক্ষু যে পাতিমুখ্য আছে 227 শীল, সেই 227 শীলগুলো দেখুন। 227 শীলের মধ্যে ভিক্ষুদেরকে কীভাবে জীবন যাপন করতে হবে, সেখানে 227টা ধারা আছে। সেই 227টা ধারা কীরকম বুদ্ধ কীভাবে দিয়েছেন সেই ধারাগুলো আপনি আগে দেখুন, এবং সেই ধারাগুলো কোন কোন ভিক্ষু মেনে চলছে সেভাবে দেখুন। আপনি তো এখন আর্য পুরুষ চিনতে পারবেন না, কিন্তু আগে 227 শীলগুলো কারা কারা মেনে চলছে সেগুলো দেখুন। সেগুলো দেখে যদি আপনি দান দিতে পারেন, এতে আপনার মহাফল হবে। এই জন্যই ভিক্ষুদের দেখে বুঝতে পারবেন না, আপনাকে পাতিমুখ্য জানতে হবে। পাতিমুখ্যের মধ্যে 227টা ধারা আছে, অর্থাৎ 227টা শীল আছে। সেই শীলগুলো কারা পালন করছে কারা পালন করছে না আপনি পাতিমুখ্য না জানলে বুঝতে পারবেন না। তাই পাতিমুখ্য স্টাডি করুন, তারপর বুঝতে পারবেন যে কারা শীল পালন করছে কারা করছে না, তখন আপনি অনায়াসেই দানের পাত্র নির্ধারণ করতে পারবেন। আপনার এখানে কমল বড়ুয়া ওমান প্রবাসী, উনি ওনার প্রশ্ন, আমি রাত্রে যখন ভাবনায় বসি তখন অনেক ভয় উৎপন্ন হয়, আমি আর চিত্তকে ঠিক রাখতে পারি না, অথচ রুমে অন্য লোক ঘুমিয়ে থাকে তবুও আমার ভয় উৎপন্ন হয়, এখন আমি কিভাবে চিত্তকে ঠিক করে ভাবনা করতে পারি। তো এটা কোন কমল বড়ু পড়া গেলেন না? ও আচ্ছা, ও বান্তে জ্ঞাতি উপাসক কমল বড়ু, আপনি যে প্রশ্ন করেছেন এই ওমান থেকে, আপনার রুমে লোক থাকে তারপরও আপনার ভয় উৎপন্ন হয়, তো আপনি একটা কাজ করুন, যখন ভাবনায় বসবেন যদি ভয় উৎপন্ন হয় আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনি যেই বিষয় নিয়ে ভাবনা করছেন তখন সেই বিষয় নিয়ে ভাবনা করবেন না,
আপনার চিত্তে ভয় উৎপন্ন হয়েছে, আগে চিত্ত থেকে ভয়কে আগে বার করতে হবে, চিত্তকে আগে ভয়মুক্ত করতে হবে, না হলে আপনি ভাবনা করতে পারবেন না। তো এই মুহূর্তে আপনার কাজ হবে, এতে আপনার ধরুন বিচলিত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনি স্বাভাবিকভাবে ভয় চিত্তকে ধরুন। তো বলতে পারেন কীভাবে ভাবনা করব, ভয় চিত্তকে ধরবো কীভাবে, ভয় চিত্ত উৎপন্ন হয়েছে। তো আপনি জানুন ভয় চিত্ত উৎপন্ন হয়েছে, আপনি স্বাভাবিক থেকে জানতে থাকুন, আপনাকে কোনো টেনশন করতে হবে না, এই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত চিত্ত ভয়মুক্ত হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত চিত্ত স্বাভাবিক অবস্থা ফিরে পাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি স্বাভাবিকভাবে কেবল জানতে থাকুন ভয় চিত্ত উৎপন্ন হয়েছে, ভয় চিত্ত উৎপন্ন হয়েছে। এটাকেই ভাবনার বিষয় বানিয়ে ভাবনা করুন আপনি। এখন আপনি কেবল ভয় নিয়ে ভাবনা করবেন, আপনাকে এই ভয়কে ভাবনার বিষয় বানিয়ে আপনি ভাবনা অনুশীলন করুন। যতক্ষণ পর্যন্ত চিত্ত ভয় থেকে মুক্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি কেবল জানতে থাকবেন ভাবনায় অবস্থায় আমার ভয় চিত্ত উৎপন্ন হয়েছে, ভয় চিত্ত উৎপন্ন হয়েছে। আপনাকে বিচলিত হওয়ার কোনো দরকার নেই, টেনশনের কোনো দরকার নেই, আপনি টেনশন করবেন না, বিচলিত হবেন না, আপনি কেবল স্বাভাবিকভাবে ভয় চিত্ত উৎপন্ন হয়েছে জানুন, এতে আস্তে আস্তে চিত্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবে, চিত্ত দেখবেন স্বাভাবিক হয়ে যাবে, আপনি ভাবনা করতে পারবেন। যখন চিত্ত ভয় মুক্ত হবে আপনি জানবেন চিত্ত ভয় মুক্ত হয়েছে, যতক্ষণ ভয় যুক্ত ছিল ততক্ষণ পর্যন্ত আপনাকে জানতে হবে ভয় চিত্ত উৎপন্ন হয়েছে। আস্তে আস্তে দেখবেন চিত্ত হালকা হয়ে যাচ্ছে, ভয় মুক্ত হচ্ছে। যখন আপনি বুঝতে পারবেন ক্লিয়ার চিত্তে আর ভয় নেই, তখন আপনি জানবেন যে চিত্ত ভয়মুক্ত হয়েছে, তখন আপনি অন্য ভাবনা আরম্ভ করুন। এবার যেমন ধরুন বোর্ডটা বই বেলা বোর্ডটা দা হোয়াইট বোর্ডটা হোয়াইট বোর্ড আপনার হোয়াইট বোর্ডটা বই হোয়াইট বোর্ডটা এই এখানে রাখলে ভালো হবে, এখানে এখানে রাখলে ভালো হবে হোয়াইট বোর্ডটা, হোয়াইট বোর্ড ডাস্টার আর ইয়া ফ্যান এটা এখানে রাখলে ভালো হবে, ডাস্টার ফ্যান হোয়াইট বোর্ডটা। তো হোয়াইট বোর্ডটা থাকলে ওনাকে বোঝাতে সুবিধে হতো। আপনার বিকাশ বড়ুয়া আবুধাবিতে, আবুধাবি প্রবাসী, আবুধাবি থেকে বিকাশ বড়ুয়া উনি প্রশ্ন করলেন, বড়ুয়ার ঘরে জন্ম নিলেই কি বৌদ্ধ হওয়া যায়, নাকি আচরণগতভাবে বৌদ্ধ হওয়া উচিত, বৌদ্ধ হতে হলে গেলে আমাদের কি করা উচিত? উপাসক বিকাশ বড়ুয়া আপনি যেটা প্রশ্ন করলেন, মানে বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করলেই কি বৌদ্ধ হওয়া যায়, নাকি আচরণগতভাবে বৌদ্ধ হওয়া উচিত? দেখুন, বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করলে বৌদ্ধ হওয়া যায় না, যার বৌদ্ধের শিক্ষা আচরণ নেই, যারা জন্মান্তর মানে না, পঞ্চশীল মানে না, অষ্টশীল মানে না, ধর্মকর্ম মানে না, বৌদ্ধের সদ্ধর্মের জন্য চিন্তা নেই, ভাবনা নেই, প্রচার প্রসারে আন্তরিকতা নেই, সদ্ধর্ম অনুশীলন নেই, তারা বৌদ্ধ পরিবার জন্মগ্রহণ করলেও তারা বৌদ্ধ হতে পারে না, তারা বৌদ্ধ নয়। বৌদ্ধের সদ্ধর্ম আচরণ করলেই তাদেরকে বৌদ্ধ বলা হয়, তাই বৌদ্ধ পরিবার জন্মগ্রহণ করলে তারা বৌদ্ধ হতে পারে না, যদি বৌদ্ধের সদ্ধর্ম আচরণ না করে, যদি ধর্ম মেনে না চলে তারা বৌদ্ধ হতে পারে না। বৌদ্ধ হতে গেলে, বৌদ্ধ হতে হলে আমাদের কি করা উচিত? আপনাদের করতে হবে আপনার বৌদ্ধের প্রতি শ্রদ্ধা, ধর্মের প্রতি শ্রদ্ধা, সঙ্ঘের প্রতি শ্রদ্ধা, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, এবং ধর্মের পরিহানি হলে, পরিহানি থেকে ধর্মকে শ্রীবৃদ্ধির জন্যই
জান প্রাণ দিয়ে প্রচেষ্টা করা এবং বুদ্ধের সদ্ধর্ম ব্যতীত ত্রিশরণ থেকে যেন আপনাদের চ্যুত না ঘটে, ত্রিশরণ থেকে যেন আপনাদের পদস্খলন না হয়। বুদ্ধের শরণ, ধর্মের শরণ এবং সঙ্ঘের শরণ। বুদ্ধে ধর্মের আপনার বুদ্ধের সুখে সুখী, ধর্মের সুখে সুখী, সঙ্ঘের সুখে সুখী। তো ধর্মের প্রচার প্রসারের জন্য আপনাদের কোনো না কোনো ভূমিকা প্রতিপালন করতে হবে, সঙ্ঘের শ্রীবৃদ্ধির জন্য আপনাদের ভূমিকা প্রতিপালন করতে হবে, ধর্ম সুরক্ষার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে এবং সন্তান সন্ততিদেরকে বুদ্ধগুণ, ধর্মগুণ, সঙ্গগুণ এগুলো শিক্ষা দিতে হবে। সকাল বিকাল বন্দনা ভাবনা সেগুলো চর্চা করতে হবে, দান শীল ভাবনা এগুলো চর্চা করতে হবে, মাতা পিতা সেবা, গুরুজন সেবা এগুলো চর্চা করতে হবে এবং বিহার অভিমুখী আপনাদের বিহারের সাথে সুসম্পর্ক রাখতে হবে, ভিক্ষু সমনের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তো এই গুণগুলো না থাকলে যদি কারো জীবনে ধরুন পুনর্জন্ম বিশ্বাস নেই, কর্মফলে বিশ্বাস নেই, জন্মান্তরে বিশ্বাস নেই, পাপ পুণ্যে বিশ্বাস নেই, অরহত বিশ্বাস নেই, মার্গফল বিশ্বাস করে না, নির্বাণ বিশ্বাস করে না, বুদ্ধের সুখে সুখী, ধর্মের সুখে সুখী, সঙ্গের সুখে সুখী, দুঃখে দুঃখী, সদ্ধর্মের পরিহানি দেখলেই চুপচাপ থাকে, সদ্ধর্ম প্রচার প্রসারের জন্য যাদের কোনো চিন্তা ভাবনা নেই, ধর্ম শিক্ষার ব্যাপারে যারা উদাসীন তারা বৌদ্ধ হতে পারে না, বৌদ্ধ পরিবার জন্মগ্রহণ করলেই তারা বৌদ্ধ হতে পারে না। এই বৌদ্ধ হতে গেলে এই গুণগুলো আপনাদের দরকার, পুনর্জন্ম বিশ্বাস করা, জন্মান্তর বিশ্বাস করা, নির্বাণ বিশ্বাস করা, অরহত বিশ্বাস করা, বৌদ্ধ ধর্ম সঙ্গের শ্রীবৃদ্ধির জন্য তৎপর থাকা, ধর্মের পরিহানি দেখলে পরিহানি দেখে ধর্মকে কী করে সুরক্ষা করা যায় তৎপর থাকা, জান প্রাণ দিয়ে সুরক্ষার চেষ্টা করা এবং দানশীল ভাবনায় নিয়ত রত থাকা, দশপ্রকার কুশল কর্মে রত থাকা আপনাদের উচিত, তাহলে তাদেরকে বৌদ্ধ বলা যায়। আদারওয়াইজ অন্যথায় তারা বৌদ্ধ হতে পারে না, বৌদ্ধ পরিবার জন্মগ্রহণ করলেও। আপনার দীপায়ন বড়ুয়া বাপ্পি ঢাকা থেকে উনি প্রশ্ন করেছেন, ধর্ম ধার্মিক আর ধার্মিকতা পরস্পর পরস্পরা ধার্মিকতা জাগ্রত করতে পূর্বজন্মের পারমে যেমন লাগে তেমনি বর্তমান জন্মের চেতনাও লাগে, বর্তমান জন্মের চেতনা জাগ্রত করতে নিজের চেতনার পাশাপাশি সঠিক গুরুর সান্নিধ্যও একান্ত অপরিহার্য, সঠিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে ধর্মগুরুদের ভূমিকা আরও বেশি থাকা উচিত কিনা। হ্যাঁ, আপনি যেটা বললেন দীপায়ন বড়ুয়া বাপ্পি, আপনি যেটা বললেন আপনার এই ধর্ম ধার্মিকতা ধার্মিক এটা যেমন ধার্মিকতা জাগ্রত রাখতে গেলে পূর্বজন্মের পারমে যেমন লাগে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, পারমীয় নিশ্চয় লাগবে, ঠিক কথা বলেছেন, কিন্তু চেতনাও লাগবে এটাও ঠিক বলেছেন। তো বর্তমান জন্মের চেতনা জাগ্রত করতে নিজের চেতনার পাশাপাশি সঠিক গুরুর সান্নিধ্যে একান্ত অপরিহার্য, আপনি সঠিক কথা বলেছেন। সঠিক গুরুর অভাবে, উপযুক্ত গুরুর অভাবে আপনি দেখুন দেবদত্তের কী অবস্থা হলো, ওই আতে ওই রাজা অজাতশত্রুর কী অবস্থা হয়েছে আপনি চিন্তা করুন, সঠিক গুরুর অভাবে অজাতশত্রুর কী পরিস্থিতি হয়েছে, এক বৈদান্তর কল্প, অজাতশত্রু নরক বাস করবে এবং মার্গফলের হেতু থাকা সত্ত্বেও উপযুক্ত গুরুর অভাবে মার্গফলের হেতু নষ্ট হয়ে গেছে। তো দেখুন এই সঠিক গুরু না পেলে জীবনে এরকম পরিহানি হয়। তো সঠিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে ধর্মগুরুদের ভূমিকা আরও বেশি থাকা উচিত কিনা, হ্যাঁ আপনি যেটা প্রশ্ন করলেন সঠিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে ধর্মগুরুদের ভূমিকা আরও বেশি থাকা উচিত কিনা, অবশ্যই উচিত। এখন বৌদ্ধ আমি একটু আগে যে আপনাকে বললাম, আমি একটু আগে যেটা বললাম যে প্রজ্ঞাবংশপান্তের কথা বলেছিলাম, তো বনমন্ত্রের কথা বলেছিলাম, আমি বনমন্ত্রকে দেখেছি বাল্যকাল থেকে, আমি রাঙ্গামাটিতেই পড়াশোনা করেছিলাম,
রাঙ্গামাটি বেটবেড়িতে আমি গৃহী অবস্থায় বেটবেড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি 3-4-5 পড়েছি। তারপর রাঙ্গামাটি যেটা স্টেডিয়ামের পাশে, বনবিহারের পাশে যেটা রানী দয়াময়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় আছে, আমি সেই রানী স্কুলে 6-7-8 আমি সেখানে 3 বছর পড়েছি। তারপর আমি সেখান থেকে রাউজান উপজেলা মহামণি পাঠতলিতে চলে যাই। তো আমি এর আগেও আমি একদম বাল্যকালে আমি রাঙ্গামাটিতে রিজার্ভ বাজারে জুলিকা পাহাড়ে ছিলাম, একদম বাল্য অবস্থায় বলছি। তো সেদিক থেকে আমি বনবান থেকে বাল্যকাল থেকে দেখেছি, আমার বাল্য অবস্থা থেকে আমি বনবান থেকে দেখেছি। তো বনবান্তে যে বুদ্ধ শাসন রক্ষার জন্য যেভাবে জীবন ত্যাগ করেছে, যেভাবে প্রচেষ্টা করেছে জাতি রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, বুদ্ধ শাসন রক্ষার জন্য, আমি তেমন আর দেখতে পাচ্ছি না, যার কারণে আমি শূন্যতা অনুভব করছি সেটা বলছিলাম। এবং বনবান্তের যে দক্ষতা, দূরদৃষ্টি, বনবান্তের যে দূরদৃষ্টি, আজকে আজকে কার ও প্রজ্ঞাসমন্ত্রী ও আচ্ছা, তো আপনি যেটা বললেন যে দীপায়ন বড়ুয়া বাপ্পি, আপনি সঠিক কথা বলেছেন। সঠিক ধর্ম, সঠিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে বর্তমান ধর্মগুরুদের যা ভূমিকা সেটা যথাযথ নয়, আরও বলিষ্ঠ ভূমিকা থাকা উচিত। এখন কীরকম ভূমিকা, আমি আপনাকে যা দীর্ঘ সময় আমি লোকালয়ে বিচরণ করেছি, আমি ভিক্ষুদের সাথে অবস্থান করেছিলাম, আমি যা দেখেছি অনেকটা ভিক্ষুরা ওই ধর্ম প্রচার করছে, অনেকটা বড় লোক হলে সেখানে 9টা বাজে যায়, বড়বাবুর গুণ কীর্তন করতে করতে শেষ হয়ে যায়, মানে বড়বাবুর গুণ কীর্তন, ধর্ম কথা বলে না। আর গরিব মানুষ হলে 11টা বাজে গিয়ে তাড়াহুড়ো করে, সোয়াং দেয় সমানে। এই যে গরিব দায়ক হলে ভিক্ষুরা সেখানে যেতে চায় না, ফাং নিতে চায় না। আর দায়ক যদি আমেরিকান প্রবাসী হয়, ফ্রান্সের হয়, কোরিয়ান হয়, তাহলে সেখানে 9টা বাজে গিয়ে ওই দায়ক দায়িকার কিচ্ছা কাহিনী করতে করতে আর নির্বাণের হতা, স্বর্গের হতা বলা হয় না। এই যে পরিস্থিতি সমাজের, সামাজিক যে প্রেক্ষাপট, ভিক্ষুদের যে মানসিকতা, এটা আরও ডাউনের দিকে চলে যাচ্ছে। তো ধর্ম প্রচার কোথায় এখন তো মন্থর গতিতে চলছে, মানে অনেকটা আইসিউতে, বুদ্ধের সদ্ধর্ম অনেকটা আইসিউতে এখন, অনেকটা নিঃশ্বাস প্রশ্বাস আপ ডাউন করছে এখন, ফরান যায় যায় অবস্থা, মানে জীবিতও বলা যাবে না, মরে গেছেও বলা যাচ্ছে না, আইসিউতে অনেকটা কমায় পড়া রয়েছে এখন। এ কারণে ভিক্ষুদের বলিষ্ঠ ভূমিকা রাখা থাকা উচিত। এখন যদি ভিক্ষুদের বলিষ্ঠ ভূমিকা না থাকে ধর্ম আরও দুর্বল হয়ে যাবে। আপনি অতি উত্তম একটা প্রশ্ন করেছেন দীপায়ন বড়ুয়া বাপ্পি, ভিক্ষুদের এখানে বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত, কিন্তু তেমন দেখা যাচ্ছে না। আমি সমস্ত গুণ দেখেছিলাম বনবান্তের মধ্যে, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছিলেন জাতির শ্রীবৃদ্ধি, ধর্মের শ্রীবৃদ্ধি, সমাজের অগ্রগতি, বৌদ্ধ শাসনের উন্নতি বনবান্তের মধ্যে আমি দেখেছিলাম। তো আজকে ধরুন কেউ প্রশ্ন করুক, কেউ পছন্দ করুক বা না করুক, যদি আজকে প্রজ্ঞাবংশ মহাতর থাকতেন আমি ওনার সাথে বসে একটু আলোচনা করতাম যে এই সমাজ ব্যবস্থা কী করে পরিবর্তন করা যায়, ধর্ম দর্শন কী করে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যায়, আমি এগিয়ে নিয়ে যাওয়া যায়, বাঙালি সমাজ বা অন্য সমাজ মানে বৌদ্ধ সমাজের যে চিত্র সেটাকে কী করে ডেভেলপ করা যায়, আমি একটু আলোচনা করতাম, কিন্তু এখন ক্ষেত্র কোথায় আলোচনা করার জন্য। সেই জন্য আপনি যে প্রশ্ন করেছেন ধর্মগুরুদের ভূমিকা আরও বেশি থাকা উচিত কিনা, অবশ্যই উচিত। এখন যে ভূমিকা আছে সেটা অনেকটা আইসিউতে থাকার মতো, এটা যথার্থ নয়, এটা ভিক্ষুদের ভূমিকা। বৌদ্ধ শাসনের যে পরিস্থিতি, সামাজিক যে অবস্থা, সমাজের মানুষ বিশেষ করে যুব সমাজ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অনেকটা পশ্চাৎপদ যুব সমাজ। তো যারা শিক্ষিত সমাজ, যুব সমাজ, তারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা যদি পশ্চাৎপদ হয় তাহলে আগামী দিন তো অন্ধকার দেখা যাচ্ছে। তাই ভিক্ষু সমাজকে সজাগ হওয়া এবং গৃহী সমাজকে সজাগ হওয়া, সচেতন হওয়া খুব জরুরি এখন বর্তমান সময়ে, অনেকটা অতিক্রান্ত হয়ে যাচ্ছে। তো আজকে আপনাকে দীপায়ন বড়ুয়া বাপ্পি আপনাকে সাধুবাদ জানাচ্ছি, আপনি ঠিক উপযুক্ত সময়ে উপযুক্ত প্রশ্ন করেছেন।
আজকে শ্রদ্ধেয় প্রজ্ঞা বংশ মহাতারক, আমি জানতে পারলাম যে এখানে এই অভিজিৎ বড়ুয়া লিখেছে, এখানে প্রজ্ঞা বংশ মহাতার ওনার নাকি আজকে 72তম জন্মদিন। উনি প্রজ্ঞা বংশ মহাতের যেখানে অবস্থান করুন না কেন, আমি প্রজ্ঞা বংশ মহাতের আজকে জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার আয়ু দীর্ঘ হোক, প্রজ্ঞা বংশ মহাতের দীর্ঘ আয়ু দরকার আছে, বৌদ্ধ শাসনের জন্য ওনার মতো মেধা দরকার আছে। তো আমি প্রজ্ঞা বংশ মহাতের চরণে বন্দনা জানাচ্ছি, ওনার আজকে 72তম জন্মদিন। তো ওনার প্রজ্ঞা বংশ প্রজ্ঞা, ওনার এই প্রজ্ঞা দরকার আছে বৌদ্ধ বংশের জন্য, বৌদ্ধের এই শাসন রক্ষার জন্য। তো প্রজ্ঞা বংশ মহাতের দীর্ঘ আয়ু হোক, প্রজ্ঞা বংশ মহাতের নিরোগী হোক, আমি ওনার চরণে বন্দনা জানাচ্ছি এবং ওনার সুস্থতা কামনা করছি। ওনার শত্রুমুক্ত জীবন, বিপদমুক্ত জীবন, রোগমুক্ত জীবন এবং সুখময় জীবন কামনা করছি। বান্তের চরণে বন্দনা জানাচ্ছি, প্রজ্ঞা বংশ বান্তের চরণে বন্দনা জানাচ্ছি। ওনার আজকে যে 72তম জন্মদিন, ওনার দীর্ঘ আয়ু হোক। তো এখানে হে পি চাকমা প্রধান সেবিকা বান্দরবন নিউ গুলশান, উনি একটা প্রশ্ন করেছেন, কোন কোন গুণের অধিকারী হলে তাকে ধার্মিক উপাসক বা উপাসিকা হিসেবে সম্বোধন করা যায়। ধরুন একটু আগে যেটা ওই একজন প্রশ্ন করেছিল, বিকাশ বড়ুয়া, বিকাশ বড়ুয়া প্রশ্ন করেছিল যে বৌদ্ধ হতে গেলে আমাদের কী কী গুণ থাকা দরকার। তো হে বি চাকমা প্রধান শিবিকা নিয়ে গুলশান বান্দরবান, তিনি প্রশ্ন করলেন যে কী কী গুণের অধিকারী হলে তাদেরকে উপাসক কিংবা উপাসিকা বলা যায়। আপনার তাদেরকেই উপাসক উপাসিকা বলা যায়, যে উপাসক উপাসিকার 10টা গুণধর্ম আছে। তো 10টা গুণধর্মের মধ্যে যেটা বলছিলাম আপনাদেরকে, যে ওনারা বুদ্ধ ধর্ম এবং সঙ্গ, ত্রিশরণের বাইরে কোনো শরণ গ্রহণ করেন না, দুঃখ থেকে মুক্তির জন্য, সুখের জন্য, শান্তির জন্য। এবং ধর্ম রক্ষার জন্য, ধর্মের শ্রীবৃদ্ধির জন্য ওনারা সদা তৎপর থাকেন। ধর্মের পরিহানি যদি দেখে, এই পরিহানি থেকে ধর্মকে সুরক্ষার জন্য জান প্রাণ দিয়ে ওনারা প্রচেষ্টা চালান, যাতে পরিহানি থেকে ধর্মকে সুরক্ষা করা যায়। যদি এমন চিত্ত, এমন আন্তরিকতা না থাকে, তারা উপাসক, তারা উপাসিকা নয়। সঙ্গের সুখে সুখী, সঙ্গের দুঃখে দুঃখী হতে হয়, এমন চিত্ত না থাকলে তারাও উপাসক উপাসিকা নয়। এবং বুদ্ধ শাসনের বাইরে দানের পাত্র অন্বেষণ করলে তারাও উপাসক উপাসিকা নয়। যে এভাবে তারা, ধরুন বুদ্ধের যে নৈর্বাণিক মার্গ, যদি কর্ম কর্মফল, জন্ম জন্মান্তর, পুনর্জন্ম, নির্বাণ, যদি এই গুণধর্ম যদি না থাকে এবং এগুলো এতে যদি বিশ্বাস না থাকে, তাদেরকেও উপাসক উপাসিকা বলা যাবে না। আর ধরুন যাদেরকে উপাসক উপাসিকা বলে, তাদেরকে আরেক দিক থেকে উপাসনা করে বলেই তাদেরকে উপাসক বলে। কিসের উপাসনা? ত্রিরত্নের উপাসনা, নির্বাণের উপাসনা, দুঃখমুক্তির উপাসনা। আরেকত্বে দায়ক দায়িকাও বলে, যারা দায়িত্ব পালন করে না তাদেরকেও আবার উপাসক উপাসিকা, দায়ক দায়িকা বলা যায় না। যারা দায়িত্ব পালন করে তাদেরকেই উপাসক উপাসিকা, দায়ক দায়িকা বলা হয়। যারা কোনো দায়িত্ব পালন করে না তাদেরকেও বলা যায় না দায়ক দায়িকা কিংবা উপাসক উপাসিকা। দায়িত্ব জ্ঞান এবং কর্তব্য জ্ঞান, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি দায়িত্ব জ্ঞান, কর্তব্য জ্ঞান। এমনি তো এভাবে
সদ্ধর্ম রক্ষার ক্ষেত্রে যাদের কোনো দায়িত্ব জ্ঞান এবং কর্তব্য জ্ঞান নেই তাদেরকে উপাসক উপাসিকা দায়িক দায়িকা বলা যায় না। আপনার তপু বড়ুয় ফ্রান্স প্রবাসী, ওনার প্রশ্ন, বড়ুয়া মারা গেলে পোড়ায় কেন? ওনার প্রশ্ন হচ্ছে বিশেষ করে বৌদ্ধদের ক্ষেত্রে যখন মারা যায় তখন পোড়ায় কেন? দেখুন তপু বড়ুয়া, বুদ্ধের সময়কালীন মহাপরিনির্বাণ সূত্রে দেখা যাচ্ছে বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে সূত্রপিটকে দীর্ঘনিকায়ে মহাপরিনির্বাণ সূত্রে দেখা যাচ্ছে বুদ্ধ যখন পরিনির্বাণের দিনক্ষণ ঘোষণা করেন বুদ্ধের প্রাইভেট সেক্রেটারি প্রধান সেবক আনন্দবান্তে বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন যে তথাগত আপনার নিঃশ্বাস ত্যাগের পর দেহ সৎকার কী করে হবে? বুদ্ধ, চক্রবর্তী রাজাকে অগ্নি সংযোগ করা হয় বিবিধ উপায়ে বুদ্ধকে সেভাবে না অগ্নি সংযোগ করার জন্য বুদ্ধ আনন্দবান থেকে উপদেশ দিয়েছিলেন। সেই সূত্র থেকে বুদ্ধরা মাটি চাপা না দিয়ে অগ্নি সংযোগ করে তাকে পোড়ানো হয়। তা আপনি বলতে পারেন এখন যদি অগ্নি সংযোগ না করে যদি এমনি গর্ত করে গভীর গর্ত করে মাটি চাপা দেওয়া হয় তাতে অসুবিধা কি? দেখুন যদি অগ্নি সংযোগ করা হয় তাহলে একটা জায়গায় অনেক মৃতদেহ সৎকার করা যায়, আর যদি মাটি চাপা দেওয়া হয় তাহলে বিশাল শ্মশান লেগে যাবে, এতে আস্তে আস্তে শ্মশানের পরিমাণ বেড়ে যাবে, আস্তে আস্তে জায়গায় আর কুলাবে না এবং ডেড বডি তুলে নেওয়ার সম্ভাবনা থাকে, কত সমস্যা থাকে, পরিবেশ দূষিত হতে পারে, শিয়াল কুকুরে তুলে ফেলতে পারে, এই ডেড বডি কত জায়গায় পাচার হতে পারে এবং ডেড বডি যদি উপরে উঠে আসে বায়ু দূষণ হতে পারে, পরিবেশ দূষিত হতে পারে, আর একটা একটা যদি মানুষ তো নিত্য মানুষের মৃত্যু হচ্ছে, তো এভাবে যদি পরপর প্রত্যেক জায়গায় যদি এভাবে ডেড বডি মাটি চাপা দেওয়া হয় তাহলে বিশাল জায়গা লেগে যাবে, তাই এখন যদি পোড়ানো হয় অল্প জায়গার মধ্যে অনেক লাশকে একসাথেই এক জায়গায় বারবার দাহ করা হবে, এতে কোনো রকম সন্দেহ নেই। তাই বিভিন্ন দিক বিবেচনা করে বুদ্ধ যেটা সিদ্ধান্ত দিয়েছেন যে পোড়ানোর, সেটা আমি ওসি সিদ্ধান্ত মনে করছি, সেটা উত্তম সিদ্ধান্ত মনে করছি আমি। পিপলু বড়ুয়া নিউ গুলশান বান্দরবান থেকে উনি প্রশ্ন করলেন, কেউ অজান্তে পাপ করলে অনুশোচনা করলে পাপ মোচন হয় কিনা? তো দেখুন, অজান্তে পাপ করলে যদি অনুশোচনা আসে, অনুতাপ উৎপন্ন হয়, সেখানে কোনো কোনো ক্ষেত্রে সেটা তার পর্যাপ্ত হয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না, সব ক্ষেত্রে হতে পারে না, না জেনে করে ফেলেছে কিন্তু অনুশোচনায় সব পাপ স্খলন হতে পারে না, সেগুলো হয়তো ক্ষুদ্রানুক্ষুদ্র কিছু পাপ স্খলন হতে পারে, কিন্তু বৃহৎ কোনো পাপ করে ফেললে সেটা স্খলন হতে পারে না। তো আজকে আপনাদের সবার সাথে যে সদ্ধর্মের যে আলোচনা, এই আলোচনার মাধ্যমে আপনাদের এই মেসেজ দিতে চাইছি, আমি সমগ্র জাতিসত্তার প্রতি এই মেসেজটা দিতে চাইছি। আপনার
আমরা পরস্পর পরস্পরের প্রতি মৈত্রী পরায়ণ হব, মুসলিম, হিন্দু, খ্রিস্টান। আমরা সন্তানদেরকেও এই শিক্ষা দেব যে অপর জাতির প্রতি, অন্য সম্প্রদায়ের প্রতি যেন ঘৃণা, বিদ্বেষ, সেগুলো যেন চিত্তের মধ্যে জন্মগ্রহণ না করে। আমরা পরস্পর পরস্পরের সুখে সুখী হব, দুঃখে দুঃখী হব। আমরা পরস্পরের সুখের কথা ভাবব, আমরা অনেকের সুখ দুঃখের কথা চিন্তা করব। এভাবে বাল্যকাল থেকে যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে বেশ কয়েকটা সম্প্রদায় একসাথে বসবাস করা সম্ভব হবে। তো আপনাদের আরেকটা কোয়েশ্চেন ছিল, সূচনা বড়ু অর্থে আপনার জ্ঞাতি প্রফেসর মানিকচন্দ্র বড়ুয়ার মেয়ে প্রশ্ন করেছেন যে পুনর্লাভের জন্য আমরা বিভিন্ন সূত্র পাঠ করি, না জেনে সূত্র পাঠ করলে কি পুনর্লাভ হয়? ও, কি নাম? সূচনা বড়ু অর্থে, সূচনা বড়ু অর্থে, সূচনা বড়ু, আপনি যে প্রশ্ন করেছেন, সূত্রপাঠ না বুঝে করলে, বাংলা অর্থ যদি না জেনে না বুঝে করলে তারপর পুণ্যলাভ হয় কিনা? ও, দেখুন, মনে করুন এখন বান্তারা বিভিন্ন জায়গায় সূত্রপাঠ করে, যারা যে বান্তারা সূত্রপাঠ করছে তারাও হয়তো বুঝতে পারছে না, যাদেরকে উপলক্ষ্য করে সূত্রপাঠ করছে তারাও বুঝতে পারছে না। এতে হয়তো বুদ্ধের প্রতি শ্রদ্ধাবশত হয়তো ততক্ষণ পর্যন্ত চিত্তটা হয়তো একাগ্র ছিল, কিন্তু যখন সেগুলো বুঝতে পারবে না, সে তো আচরণ করতে পারবে না। তাই বুঝে বুঝে করাটাই অতি উত্তম হবে। যেমন ধরুন আপনি একটা ইংরেজি পড়ছেন, ইংরেজি সেটা সূচনা বড়ু হোক আর যে কোনো কেউ হোক, একটা ইংরেজি পড়েছেন, ইংরেজি পড়ে সেটা কোনো অর্থ বুঝতে পারলেন না, আপনার কতটা উপকার হবে? আপনার কি বলেন? একটা ইংরেজি পড়েছেন সেটা কোনো অর্থ বুঝতে পারছেন না, কেবল ভাষার প্রতি আপনার শ্রদ্ধা থাকার কারণে আপনি বেশি বেনিফিশিয়াল হতে পারবেন না। আর যদি ইংরেজিটা বুঝতে পারেন, অর্থ কী বলা হচ্ছে, তাহলে আপনি বাস্তবতা সেটা প্রয়োগ করে বেশি লাভবান হতে পারবেন। তাই পালি ভাষার প্রতি, বৌদ্ধবাণীর প্রতি শ্রদ্ধাবশত যতক্ষণ পড়বেন ততক্ষণ হয়তো চিত্তটা একটু একাগ্র থাকবে, কিন্তু এরপর তো আর কোনো লাভ এখান থেকে আপনি উঠাতে পারবেন না, ঠিক না? তাই বান্দারাও যেখানে সূত্রপাঠ করে, আমার বক্তব্য হচ্ছে 10টা, 12টা, 9টা সূত্রপাঠ না করে একটা কিংবা দুটো সূত্রপাঠ করা হোক, সেগুলো ব্যাখ্যা করে দেওয়া হোক, এতেই বেশি লাভ হবে, এতে বেশি কল্যাণ হবে। তো আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার কল্যাণ হোক, আপনাদের সবার স্বস্তি মুক্তি হোক। এভাবে প্রত্যেক শুক্রবারে আপনার বিকাল 4টা থেকে লাইভ শুরু হয়, কখনো 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা, কখনো 2 ঘন্টা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এই লাইভ চলাকালীনও করতে পারেন, অথবা অন্য ওয়েতে আপনারা প্রশ্ন করতে পারেন। তো আপনাদের সবার কল্যাণ হোক, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার স্বস্তি মুক্তি হোক। আমি বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত সম্প্রদায় এবং মানব সম্প্রদায়ের বহির্ভূত যত প্রাণী আছে, সমস্ত প্রাণী চক্রবালের সমস্ত প্রাণীর প্রতি মৈত্রী বিতরণ করছি। সবার জীবন শত্রুমুক্ত হোক, সবার জীবন বিপদমুক্ত হোক, সবার জীবন রোগমুক্ত হোক, সবার জীবন সুখময় হোক, বিশ্বের সমস্ত প্রাণী সুখী হোক, সবার স্বস্তি মুক্তির কারণ হোক।